কে এই সুন্দরী জানলে ভয় পাবেন অনেকেই, একারামের রক্ষে নেই তাই সুগ্রীব দোসর। কথাটা বড় বেশি মনে হতে পারে এই সুন্দরীকে দেখলে। বয়স 29, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে স্নাতকোত্তর করার পরে ইকোনমিক্স নিয়েও মাস্টার্স করেন রাফিয়া কাশিম বেগ। রাফিয়া খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা। পড়ালেখায় এত ডিগ্রি থাকার জন্য রাফিয়া অনেক ভালো কোম্পানিতে চাকরির প্রস্তাব পান, কিন্তু তার প্যাশন ছিল অন্য কিছু। 7 বছর আগে খাইবার পাখতুনখোয়ারের সেশন কোর্টের সামনে একটি বিস্ফোরণের জেরে রাফিয়া কাশিম বেগ ঠিক করেন জঙ্গি মোকাবেলায় দেশের হয়ে কাজ করবেন তিনি। 7 বছর আগে পুলিশ ফোর্সে ভর্তি হন তিনি। এবার তিনি বিডিইউতে যোগ দেবেন। বিডিইউ অর্থাৎ বম্ব ডিসপোজাল ইউনিট। 15 দিনের একটি স্পেশাল ট্রেনিংয়ের পর আর কয়েকদিনের মধ্যে সুন্দরী এই যুবতীকে দেখা যাবে পাকিস্তান সেনাবাহিনীতে। প্রসঙ্গত, রাফিয়া কাশিম বেগ দেশের প্রথম মহিলা যিনি পাকিস্তানের বম্ব স্কোয়াডের মেম্বার হবেন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।